Assalamualaikum. বন্ধুগণ সুনান ইবনে মাজার 12 নম্বর হাদিসটিতে বলা হয়েছে মিকদাম ইবনে মাদি কারিব কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে এক ব্যক্তি তার খাটের উপর আসনে ঠেস দিয়ে বসে থাকবে এবং তার কাছে আমার হাদিস বর্ণনা করা হবে তখন সে বলবে আমাদের ও তোমাদের মাঝে মহান আল্লাহর কিতাব রয়েছে সুতরাং এর মাঝে আমরা যা হালাল পাব তাকেই আমরা হালাল মনে করব আর এর মাঝে আমরা যা কিছু হারাম পাব তাকেই আমরা হারাম বলে গণ্য করব তিনি আরো বলেন জেনে রাখো নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু হারাম করেছেন তা আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তুরই অনুরূপ একই ধরনের হাদিস আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা করা হয়েছে সেখানেও ওই একই কথা বলা হচ্ছে যে এক ব্যক্তি তার খাটের উপরে ঠেস দিয়ে বসে থাকবে এবং বলবে যে আমরা আল্লাহর কিতাবে যা পেয়েছি তারই অনুসরণ করব রাসূলের অনুসরণ করব না কিন্তু রাসূলের অনুসরণ না করলে যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে না সে রাসূলের বিরোধিতাকারীদের অন্তর্ভুক্ত হবে এবং তার আমল বরবাদ হয়ে যাবে এ ব্যাপারে কোরআন বলছে সূরা মুহাম্মাদের 32 এবং 33 নম্বর আয়াত দ্রষ্টব্য 32 নম্বর আয়াতে বলা হয়েছে নিজেদের নিকট হেদায়েত সুস্পষ্ট হবার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তাদের কর্ম বিনষ্ট করে দিবেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তারা আসলে মানুষকে আল্লাহর পথ হতে বিরত রাখে এবং তাদের আমল আল্লাহ বিনষ্ট করে দিবেন 33 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুফতিলু আমালাকুম হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর তা না করে তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর তা না করে তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না 34 নম্বর আয়াতে বলা হয়েছে যারা কুফরি করে ও আল্লাহর পথ হতে মানুষকে বিরত রাখে অতপর কাফির অবস্থায় মারা যায় আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না কুফরে শুধু আল্লাহর বিরুদ্ধে কথা বললেই কুফরি হয় না রাসূলকে অমান্য করলেও কুফরি হয় কুফরি মানে হলো অস্বীকার করা অস্বীকৃতি অমান্য করা রাসূলকে অমান্য করলেও কুফরি হবে এবং আল্লাহ পাক বারবার তাগিদ দিচ্ছেন যে রাসূলকে মান্য করো আল্লাহকে মান্য করো রাসূলকে মান্য করো তো কোরআন মানলে আল্লাহকে মান্য করা হয় তাও আংশিক কেননা কোরআনে আল্লাহ সব ওহি নাই কোরআনের বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক অনেক ওহি নাজিল করেছেন যেমন মিরাজ সংক্রান্ত অনেক ওহি মিরাজের ইঙ্গিত আছে মিরাজ সংক্রান্ত কথাবার্তা আছে কোরআনে কিন্তু মিরাজে কি কি ঘটেছে সেই কথাগুলো আছে হাদিসে আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যা কিছু শিক্ষা দিয়েছেন তার সেই সব শিক্ষার কোনো কিছু কোরআনে নাই কোরআনে শুধু বলা হয়েছে তাকে এক সম্মানিত ফেরেশতা শিক্ষা দেয় তো এখন এই সমস্ত বিষয় মানা হবে না যদি একটা লোক কোরআন মানে শুধু অন্য কিছু না মানে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা তার মানা হবে না সে রাসূলকে অমান্য করল এবং এই 32 33 এবং 34 নম্বর আয়াতের আওতায় তারা কুফরি করবে এবং এই কুফরির কারণে তাদের আমলসমূহ বিনষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তাদেরকে কোনো সময়ই ক্ষমা করবেন না এই অবস্থায় যদি কেউ মারা যায় রাসূলকে অমান্য করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না এই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে হাদিস এবং কোরআন দুটোই মানতে হবে কোনো একটি মানলে হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ